গ্রে প্যারোডের ফার্স্ট ব্রিডার, এটা আমাদের মহেশতলা এলাকায়। বাট এটা ব্লু মঙ্ক আছে, এটা ব্লু মঙ্ক, এটা সাধারণত কানুর আছে, তো অনেকটাই লাল, অনেকে এটাকে দেখে বলে যে রেড ফ্যাক্টর। এই হচ্ছে সৌমেনদা, সৌমেনদা দেখুন বাড়িতে লেখা আছে পাখিদের বাড়ি। নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস এম্পায়ার চ্যানেল থেকে আমি জানাই স্বাগতম। সো ফ্রেন্ডস, আমি এসেছি আজকে সৌমেনদা, সৌমেন চক্রবর্তী, ওর কাছে কিছু এক্সোটিক্স বার্ডস আছে, সেটা আমি দেখাবো আপনার সামনে। চলুন তাহলে আপনার আজকে সৌমেনদার সাথে আলাপ করে দিই। সৌমেনদা, সৌমেন চক্রবর্তী, যা হাই ফ্রেন্ডস, তো দাদার কাছে কী কী বার্ডস আছে, কী কী পাখি আছে, তো আজ দেখে নেবো কেরমভাবে কেয়ার করে, সেটাও আজকে আপনার সাথে শেয়ার করে দেবো। চলুন তাহলে শুরু। দাদার একটা ইউটিউবের চ্যানেল আছে, দাদা হিন্দিতে বেশিরভাগ ভিডিও করে, দাদা চ্যানেলটার নামটা বলে দাও। চক্রবর্তী বার্ড ফার্ম, এই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি অবশ্যই দেখে নেবেন। তো দাদা হলো এখানে গ্রে প্যারোডের ফার্স্ট ব্রিডার, এটা আমাদের মহেশতলা এলাকায় বাটানগরে, তো দাদাকে এটাই জানি। তো দাদা আজকে কী কী মানে কীরকম কেয়ার আছে বা আফ্রিকান গ্রে প্যারোডের ওপর আমি কিছু কোশ্চেন করবো, যেটা আপনার সাথে খুব কাজে লাগবে। চলুন তাহলে, তো দাদার আমি দেখে নেবো গ্রে প্যারোডটা দেখে নেবো। তো দাদা আমাদের এই বজবজ মহেশতলার মধ্যে দাদা এক নম্বর আছে ব্রিডার, তো দাদাকে পাখিটাও দেখে নেবো। তো দাদা পাখি সম্বন্ধেও গ্রেট ব্রিড, এখানে ফার্স্ট গ্রেট ব্রিড মহেশতলা বেল্টে আমি প্রথম করি, সৌমেন চক্র এখনও আমার দেখা নেই, যে এখন হয়তো অনেকে করছে, তবে ফার্স্ট ব্রিড এখানে গ্রে প্যারোডে আমিই করি। দাদা থেকে কিছু ইনফরমেশন নিয়ে নেবো, যেটা আমাদের কাজে লাগবে। চলুন তাহলে দেখে নিই দাদাকে পাখি। এটা আছে ব্রিডিং বক্স, যেখানে পাখি ঢুকে আছে, হয়তো ডিম পেয়েছে, দাদা কি ডিম পেয়েছে? হ্যাঁ, এখন পাখিটা সম্পূর্ণ নেস্টিংয়ে আছে, তো আমার সিসি ক্যামেরায় দেখা গেছে পাখিটা মেটিং হচ্ছে। আচ্ছা, তো আমি দেখাচ্ছি, তবুও রাহুল ভাই এসে ও দাদা এই যে পাখি ধরুন ডিম পেড়েছে বা ডিম পারেনি, তো এই যে আমরা দিয়ে ব্রিডিং বক্সে নাড়া দেবো, তো এটাকে পাখি ভয় পেতেও পারে? তো হ্যাঁ পেতে পারে, তবে আমার পাখি খুব ন্যাচারাল, আমি সবসময় এদের সাথে ন্যাচারালভাবেই থাকি, এবং এরা আমার ভাষা বোঝে এবং এদের ভাষাও আমি বুঝি, তো সেই কারণে আমার একে চাপা দেওয়ার প্রয়োজন হয় না। অনেকে গ্রে প্যারোড করে, বলে অন্ধকার ঘরে চাপা দেওয়া, চাপা রাখা বা চাপা দিয়ে রাখে, তো আমার সেরকম কিছু মনে হয় না। সাইজটা কি? 5 ফুট বাই 3? 5 বাই 3, 5 বাই 3 আছে এক পেয়ারের জন্য, এক পেয়ারের জন্য অনেকেই চাপা দিয়ে গ্রে করে। তবে নেক্সট ভিডিওতে রাহুল যদি আর 10 থেকে 15 দিন পর আসে, তো আমি আশা করছি রাহুলকে নেক্সট ভিডিওটা দেখিয়ে দেবো, যে আমি ডিমও দেখিয়ে দেবো গ্রে, তো আশা করছি দেখা যাবে। চলুন তাহলে এবার দেখি দাদা প্যারোডটা কেমন। দাদা খুলে খুলে আমি খুলো খুলে 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 আমার ন্যাচারাল না না খুলে কামড়ায় সামনে খুলে সামনে যান। তো আমরা দেখছি ভেতরে কী আছে, এটা দেখাও যে নিচে বসে পাখি কিন্তু পুরো কেটে ফেলে, এই ক্যামেরাটা তুমি ভেতর নিয়ে যাও, পাখি কেটে রাখবে। পাখিটি এখন ডিম পারেনি, ম্যাটিং চলছে, তো দাদা এই ম্যাটিং করার পর কদিন পর পাখিটি ডিম পারবে আপনার কিছু একটু আঞ্জাতে বলুন। সাধারণত গ্রের বাচ্চা ডিম থেকে ফার্টিলেশন হতে 30 থেকে 32 দিন সময় লাগে, আর যত সম্ভব ম্যাটিং দেখা গেছে অন্তত 10 থেকে 15 দিনের মধ্যে ডিম পারা উচিত। ফিমেলটা অলরেডি আমি দেখলাম যে রেকটামটা ভারীও হয়েছে, তো আশা করছি 10 থেকে 15 দিনের মধ্যে। আর দাদা আরেকটা কথা, মানে আমাদের এই যে প্যারোডটা দেখালাম গ্রে প্যারোড, তো এটা কোন দেশে পাখি বা কত ফুট লম্বা হয়, কতদিন পর্যন্ত বাঁচে, একটু যদি আমাদেরকে বলেন পরিবেশটা কেমন লাগে? অ্যাকচুয়ালি নেচারে আফ্রিকান গ্রে প্যারোড, এটা আফ্রিকার পাখি, তো এই গ্রে প্যারোড 1 থেকে 1 ফুটের থেকে 3 ইঞ্চির মতন কম হয়, মানে 12 ইঞ্চিতে 1 ফুট, 1 ফুটের থেকে 3 ইঞ্চি কম হয় গ্রে প্যারোড। কঙ্গো সাইজ হলে গ্রে, দুটো সাধারণত জাত হয়, একটা কঙ্গো হয় একটা কিংড়ে হয়, তো আমার কাছে যে গ্রে প্যারোডটি আছে এটা কঙ্গো, এটা আফ্রিকান পাখি। তো টেম্পারেচার সম্বন্ধে ইন্ডিয়ান টেম্পারেচারে গ্রে প্যারোড একই টেম্পারেচার, এসেট নিয়ে কোনো সমস্যা হয় না। ইন্ডিয়ায় গ্রে প্যারোড যদি ঠিকভাবে বুঝে পেয়ার ম্যাচিং করা যায় এবং মেল ফিমেল যদি বন্ডেড হয়, মেন হচ্ছে এর এজ, আমরা কেউই গ্রে প্যারোড দেখে সঠিক জাজমেন্ট করতে পারি না পাখিটার বয়স কত। তো সেটা যদি ক্যাপটিভিট গ্রে হয়, ক্লোজ রিংয়ের পাখি হয় বা ফার্মের পাখি হয়, ক্লোজ রিং বা ফার্মের পাখি ক্যাপটিভিট গ্রে যদি হয়, তাহলে ক্যাপটিভিটিতে দেখা যায় যে আমাদের ইন্ডিয়ান মানে কলকাতার বাচ্চা বা ইন্ডিয়ান ব্রিড হলে সেটা 4 বছরের মধ্যে অ্যাডাল্ট হয়ে যায়, 4 বছরের মধ্যে অ্যাডাল্ট হয়ে যায়। যদি এটা ওয়াইল্ড হয় সেই ক্ষেত্রে 7 থেকে 8 বছর সময় নিই, যেটা হচ্ছে আমাদের যেমন পাখির উপরে কেয়ার করি, যে পাখিটি ডিম পারবে, তার যখন ডিম পাড়ার সময় আসে একটু যত্ন আত্মি বেড়ে যায়, তো এর কি সেরকম কিছু আছে যে ডিম পারে বলে কোনো আমাদের খাবার দাবার ভালোভাবে দিতে হবে? হ্যাঁ অবশ্যই আছে, গ্রে সবসময় হাই ফ্যাট পাখি, হাই ফ্যাট খেতে পছন্দ করে, তাই গ্রে যখন বাচ্চা হ্যান্ড ফিটিং হয় আমরা A90 দিয়েই হ্যান্ড ফিট করি, A90
যে ভার্সিলাকার প্রোডাক্ট আছে, A90 বিভিন্ন খাবার আছে, সুপ্রিম আছে, যেটা দিয়েই ইচ্ছা। আপনি কোনটা দিয়ে? আমি A90 দিয়েই হ্যান্ড ফিট করি ভার্সিলাকার ফুড। তো সেই জায়গায় আমি বলবো যে যে খাবারটাই হবে সেই খাবারটা যাতে হাই। তো দাদা এই সেট আপ, ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখবো আমি। দেখতে পাচ্ছি কিছু কনুর আছে। তো দাদা এই কনুর পাখিগুলোকে আপনি কিরমভাবে কেয়ার করেন একটুখানি আমার বন্ধুদের সামনে দর্শকদের বলে দিন। কানুর সাধারণত লং টাইম ব্রিড করে, আর কানুর যে ধরনের পাখি খুব ইজি ব্রিড সবাই করতে পারে। কিছু কিছু কানুরের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, যেমন এখানে রয়েছে কিংসন বেলিট কানুর পাখি। দেখো এর নামটা কি বলবে? কিংসন বেলিট কানুর। সাধারণত অন্য কানুরের থেকে গাটা সবুজ হয়, পেটের দিকটা লাল হয়। কিংসন বেলিট একটু ডিফারেন্ট ব্রিডিং আছে, তো এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট খাবার দাবারের প্রয়োজন হয় আর কি। আর এমনি নর্মালি কানুর সব ধরনের কানুরই একই ফুড দেওয়া হয়, কিন্তু ব্রিডিং টাইমে কিংসন বেলিট। দাদা এই কানুরটার তো কেজ সাইজটা কি একটু আমার বন্ধুদের বলবেন? এই কানুরের কেজ সাইজ সাধারণত আমার হিসাবে যতটা বড় কেজ দিতে পারা যায় ততটাই ভালো। তবুও আমাদের এই কলকাতা শহরে বা আমরা শহর অঞ্চলে যারা থাকি খুব বড় কেস তো আমরা দিতে পারি না, তবে মিনিমাম 4-2-2 কেস দিলে ভালো হয়। আর এটা বছরে কতবার ব্রিড, কতবার ডিম বাচ্চা করে? কিংসন বেলিট বছরে অন্তত 3 বার ব্রিড। 3 বার অন্য কানুরের এই নর্মাল কানুর কি 3 বার করবে? নর্মাল কানুর আরও বেশি করে, যারা হ্যান্ড ফিট করছে তাই বেশি, তাদের আরও বেশি হচ্ছে। কিংসন বেলিট হ্যান্ড ফিট করলেও 3 বারই ব্রিড হবে, যদি ঠিক মতন মিনারেলস বা ঠিক মতন খাবার দাবার ঠিক মতন ফুড ভ্যালু পাওয়া যায় তবেই কিন্তু এটা করা সম্ভব, নাহলে সম্ভব নয়। বিভিন্ন অয়েল আছে, বিভিন্ন তেল আছে যেগুলো কানুরের ক্ষেত্রে খুব প্রয়োজন, সেগুলো যদি ইউজ করা যায়। যেমন অ্যানিমেলস প্রোটিন পাখির ক্ষেত্রে খুব প্রয়োজন, যেমন কানুরের 90% অ্যানিমেল প্রোটিন লাগে, সেই ক্ষেত্রে এই অ্যানিমেল প্রোটিনটা যদি ঠিক মতন দেওয়া যায়। কিংসন বেলিটের তো প্রচুর লাগে, যেমন আমার আফ্রিকান গ্রে প্যারটকে অ্যানিমেল প্রোটিন তো দিতেই হয়। তো সেখানে বয়েল চিকেন দেওয়া যেতে পারে, ফিশ দেওয়া যেতে পারে, মাছও দেওয়া যেতে পারে, সেটাকে বয়েল করে। তবে হ্যাঁ, তবে যেটাই দেওয়া হবে সেটা পাখির একটা হ্যাবিটেড ব্যাপার থাকে, কারণ আমার পাখি তো সবই খায়, চিকেনই খায়, মাছও খায়, তো এটা হ্যাবিট থাকলে কোনো অসুবিধা নেই। আর দাদা এমনি ফলমূল, এই যে ফল খাওয়ার দেওয়া, যে ফল ছোলা, এটা কখন টাইমে দিলে কোনোকে বেস্ট মনে হবে যে বেস্ট এটা টাইমটা? আমি ফার্স্ট মর্নিংয়ে সকালে 8:00 থেকে 8:30 মধ্যে ফল, যে ধরনের চানা থাকে মানে ছোলা থাকে, তার সঙ্গে বিভিন্ন ডাল থাকে, মুসুরির ডাল থাকে, ছিলকা মুসুর, যেটা মুগের ডাল থাকে, বিভিন্ন প্যালেটস থাকে, সেটা আমি একসঙ্গে, এবং বিভিন্ন ফল ভেজিটেবল থাকে সেটাকেও আমরা একসঙ্গে সকালবেলা দেওয়া হয়। নিচেরগুলো দেখি তো, কিন্তু ওই কনুরটা কিন্তু বলতে গেলে ফার্স্ট টাইমই দেখছি আমার, কিন্তু যে বন্ধুদের যেসব আছে তো নর্মাল কনুর, তো এই কনুরটার নাম কি আছে, কিরম কেয়ার করেন একটুখানি বললে ভালো হয়? এটা সানচিক কানুর, সাধারণত এটা একটা মিউটিশন বার্ড। তো এই বার্ডটা আমার নতুন নেওয়া, এখনও আমি এই বার্ডটা ব্রিড করিনি, তবে নেক্সট টাইম চিন্তাভাবনা করছি যে এটা ব্রিডিং হবে। কনুর পাখির জন্য কি এই রকমই লাঠি দেওয়া দরকার, তাই তো? এরকম বড় মোটা মোটা যাতে বসতে পারে না, যেটা ওর মোটামুটি 2-3 ইঞ্চি গ্রিপের লাঠি দেওয়া দরকার। অনেক সময় লাঠি তো ঠিক মতন স্ট্যান্ড পাওয়া না যাওয়ার জন্য আমরা অনেক মোটা স্ট্যান্ডও দিয়ে থাকি, কিন্তু 2-3 ইঞ্চি স্ট্যান্ড দিলে ভালো হয়। বিশেষ করে ছোটো অবস্থায় যখন পাখি থাকে অনেক সময় দেখা যায় যে পায়ের প্রবলেম হয়, পা বেঁকে যাওয়ার সমস্যা থাকে, এটা স্ট্যান্ডের জন্য হতে পারে। স্ট্যান্ডের জন্য এরকম পায়ের, যদি পায়ে যদি পাটা তাহলে ভেঙে যেতেও পারে? না, পায়ে ফল্ট হতে পারে, পা হ্যাঙ্গিং হতে পারে, পা বেঁকে যেতে পারে। যখন এরকম 2-3 ইঞ্চি মোটা দিলেই ভালো, তাই তো? 2-3 ইঞ্চি মোটা দিলে কানুরের জন্য সব থেকে, বিশেষ করে ছোটো কানুর। আচ্ছা,
যেগুলো বললাম একই সেম খাবার দাবার লাগে, তবে এর একটু ভিটামিন সিটা প্রচুর পরিমাণে প্রয়োজন হয়, D3 প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় অনেকের ব্রিডিং কেজে সানলাইট কম আসছে, তো সানলাইটটা যেন সেইভাবে পায়, কারণ এটা D3 প্রচুর পরিমাণে প্রয়োজন হয় এর কালারটাকে ধরে রাখার জন্য। কালারের জন্য ভিটামিন সিটা আরও বেশি দরকার, ভিটামিন সি এবং তার সঙ্গে D3টাও দরকার, মানে যেটা আমরা সানলাইট থেকে পেয়ে থাকি। আর আমরা আর্টিফিশিয়ালি যে কোনো ক্যালসিয়াম বা যে কোনো ভিটামিন যদি ইউজ করি, তো সেটা যদি আমরা সানলাইট না পাই, ক্যালসিয়ামেও D3 থাকে, সেটা কিন্তু পাখির ক্ষেত্রে ক্যালসিয়ামটা অ্যাডজাস্ট করতে পারে না। আর সেকেন্ড টাইম ফার্স্ট হচ্ছে, কোনো বার্ড নিজের ক্যালসিয়ামকে স্টোর করে রাখার মতন ক্ষমতা নেই, যেটা হিউম্যান বডিতে আছে, বার্ডের ক্ষেত্রে নেই। তো বার্ডকে ক্যালসিয়াম স্টোর করে রাখার জন্য অবশ্যই যেখানে আমরা বার্ড ব্রিড করছি, বার্ড রাখছি, সেখানে সানলাইট অবশ্যই দরকার। আচ্ছা, তাহলে বন্ধুরা বুঝলেন, যেখানে কনুর পাখি থাকছে যে কোনো কালারের জন্য, তাদের জন্য সানলাইট বা সূর্যের আলোটা ভালো করে দেওয়া দরকার আছে। তো দাদা, আপনার দেখলাম এখানে আমার হাওয়াও ঢুকছে, বা রোদ্দুরও পড়ছে, আপনি এরকম করে রেখেছেন, তাই আমার পুরোটাই ওপেন থাকে। অ্যাকচুয়ালি আমি এই কেজটা, এই এভিয়ারিটা করেছিলাম বা এই কেজগুলো করেছিলাম তখন আমার ছোটো পাখি ছিল, তো আমি নেক্সট একটা কেজ করেছি ওপরে এভিয়ারি সিস্টেমই, ওটা টোটালি ওপেন এভিয়ারি। হ্যাঁ, এই এভিয়ারিটা বৃষ্টির জলও পাচ্ছে, পাখি সানলাইটও পাচ্ছে, দেখা যাক এই ভিডিওটা আপনাদের কেমন লাগে। ঠিক আছে, চলো। বন্ধুরা, এটা হচ্ছে দাদার পাখির কিছু সেট আপ আছে ওপরে, দেখুন। যেটা বলে আমাদের বন্ধুদের বলে, যেটা আমার বন্ধুরা, আমি জানতাম যে পাখি ঠান্ডা লেগে যাবে, আবার সান কনুরের কনুরের সেই জায়গাটা দেখুন, পুরো একদম হাওয়া ঢুকছে, বাতাসও ঢুকছে, বা বৃষ্টির সময় বৃষ্টিও পড়ে, তাই দাদা? তো কোনো অসুবিধা হয় না? আর যে দাদার কিছু এখানে কিছু পাখি আছে, তো জিজ্ঞেস করুন দাদা, এই পাখিটার পেয়ার এর নাম কি, একটু আমাদের দর্শককে যদি তোমার মুখে বলেন। এটা ব্লু মঙ্ক আছে, এটা ব্লু মঙ্ক, এটা সাধারণত কেজেও ব্রিড হয়, কলোনি ব্রিডও খুব ভালো হয়। এর মেল ফিমেল কি ডিএনএ টেস্ট? অবশ্যই ডিএনএ টেস্ট। আর খাওয়া দাওয়া আর কেস সাইজটা একটু যদি আমার দর্শকদের বলেন। এটা 4-2-2 কেজেও ব্রিডিং হয়, আবার আমি বললাম যে যত বড় কেজ দেওয়া সম্ভব, মানে ভালো পাখির ক্ষেত্রে সবসময়ই ভালো। 4-2-2 হয়, আবার কলোনি ব্রিডও হয়, 110 জোড়া পাখিও ব্রিড হয়। আর এর দেখি, আপনার দেখলাম যে ওই কনু সান কনু সবই গিয়ে দেখলাম আমি, ছোলাটা মাস্ট, মানে এইসব প্যারট জাতীয় পাখি কি ছোলাটা মাস্ট? হ্যাঁ, ছোলা আর পেয়ারাটা দেখ না, পেয়ারা নাশপাতি এটা দেয়াই থাকে, তাও আজকে আমার কিছু ফ্রুট কম দেয়া হয়েছে। আর বছরের কতবার ডিম বাচ্চা? সাধারণত ব্লু মঙ্ক বছরে অন্তত 4-5 বার ব্রিড করে। 4-5 বার করবে, ব্রিড করে, সেটা যদি বড় কেজ হয় এবং কলোনি ব্রিড হয়। এরা কলোনিতে থাকতে পছন্দ করে, এরা অ্যাকচুয়ালি এখন ক্যাপটিভিড হয়ে যাওয়ার পর, এই পাখিগুলো যেমন ক্যাপটিভিড নেস্ট বক্সে ব্রিড হচ্ছে, কিন্তু এদের নেস্ট বক্স হয় হচ্ছে ওপেন, যারা এটা চুবড়িতে বাচ্চা করতে সব থেকে বেশি পছন্দ করে, বাইরের চুবড়ি, বড় চুবড়ি সাইজে বসে পড়ে। আর বাইরের যত এভিয়ারি আছে, এই ব্লু মঙ্ক সাধারণত চুবড়িতেই ব্রিড করে, চুবড়িতেই করে। এতে মেল ফিমেল বোঝাই যাচ্ছে কোনটা মেল কোনটা ফিমেল। হ্যাঁ, এটা এখন ব্রিডিং মুভমেন্টেও আছে, ওই জন্যই বোঝাচ্ছে, যেটা মাথা নাড়াচ্ছে ওটা মানে মেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্মসূত্রে তো যেহেতু অন্য ব্যবসার সঙ্গে জড়িত, তো সেই কারণে মানে সময় না পাওয়ার জন্য এর নেস্ট বক্স দেওয়া হয়নি। এই পাখিটাও আমার মেটিং হচ্ছে, মানে আমার সিসি ক্যামেরায় দেখা গেছে। আচ্ছা দাদা, এখানে কী কনুর আছে একটুখানি বলে দিন। এখানে অতি সাধারণ কানুর আছে, কিছু পাইনাপেল কানুর আছে, তো অনেকটাই লাল, অনেকে এটাকে দেখে বলে যে রেড ফ্যাক্টর পাইনাপেল, তো আমার চোখে তো নয়, তো এটা এমনি লাল পাইনাপেল নাকি টান লাল পাইনা, এগুলো আমার বাড়িরই বাচ্চা। এগুলো আমার তো নিচে কিছু আরও পাখি আছে যেগুলো ডিম কালেকশান করে এদের কাছে দেওয়ার জন্য, মানে হ্যাচিং করিয়ে বাচ্চা করানোর জন্য এই বাচ্চাগুলো রাখা আছে। এখানে কিছু সানকুনুর আছে, এটাও তো মেল ফিমেল করে, ব্রিডিং বক্স দেওয়া আছে, বক্সও দেওয়া আছে। এখন কি ডিম বাচ্চা করেছে এর মধ্যে কিছু? এর আগের সিজনে ব্রিড হয়েছে এটা, তো এখন তো বৃষ্টির ওয়েদার, ময়েস্টার অনেক বেশি, হিউম্যানিটিও অনেক বেশি, তাই জন্য ব্রিড হচ্ছে না। নেক্সট টাইম আবার ওয়েদারটা একটু ক্লাইমেটটা চেঞ্জ হলেই ব্রিড হবে। আচ্ছা দাদা, এইরকম কি ফাঁকা জায়গা করলে পাখির বড়ো পাখিগুলো সুবিধা ভালো হয়?
অবশ্যই ভালো হয়, কারণ বড় পাখির ক্ষেত্রে অবশ্যই সানলাইটও দরকার, বৃষ্টির জলও দরকার বড় পাখির ক্ষেত্রে। বড় পাখির ক্ষেত্রে মানে যখন যখন শীতকাল এবং উইন্টার সিজনে তখন কি এরকমই ফাঁকা থাকে আপনার? তুমি আসবে একই থাকবে, এরকমই থাকবে পাখি, এরকমই কোনো অসুবিধা হয় না? তাহলে আমাদের বন্ধুদের নাকি এই যে হাওয়া ঢুকলে ঠান্ডা লেগে যাচ্ছে, সবই সবই পাখির ফুড হ্যাবিটের উপর নির্ভর করে, ফুড হ্যাবিটটা তুমি কী দিচ্ছ। তো শীতকালে এক ধরনের ফুড হ্যাবিট আছে, সেই ফুড হ্যাবিটটা ইউজ করতে হবে, সেটা একটু জেনে নিতে হবে। তো আমরা যদি ওয়াইল্ডে যাই, ওয়াইল্ডের মধ্যে দেখা যায় সব পাখি তো গাছে উড়ে বেড়াচ্ছে, হ্যাঁ এটা ঠিক, তো সে তো ঠান্ডাতেই থাকে একদম। তো আমরা যদি সেটাকে বাড়ির ভেতর নিয়ে এসে এখন জানলা দিয়ে বন্ধ করে দিচ্ছি, তো এটা ঠিক নয়, এতে পাখির লংজিভিটিও কমে যায়। তো দাদার থেকে শুনিলাম দাদার কিছু ভালো ভালো ইনফরমেশান বলেছে। তো দাদার একটা চ্যানেল আছে আপনারা জানেন, দাদার চ্যানেলটার নামটা আবার একবার বলে দিন। চক্রবর্তী বার্ড ফার্ম নামে আমার একটা চ্যানেল আছে, তো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে বন্ধু? তো ভালো, যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল।